হ্যালো প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, আমরা পড়ছি ইকোনমিক্স ফার্স্ট পেপার। আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদেরকে অর্থনীতি পড়াবো এবং সঠিক সুন্দরভাবে অর্থনীতি নিয়ে চিন্তা করা এবং অর্থনীতির সাথে বাস্তবতার সাথে অর্থনীতিকে মিল খুঁজে বের করার চেষ্টা করব। দেখো, আজকেও আমরা পড়বো প্রথম অধ্যায়, মৌলিক অর্থনীতির সমস্যা ও সমাধান। মৌলিক অর্থনীতির সমস্যা আসলে কি? কোনো বিষয় বা বস্তুর বেসিক যে জিনিসটা, যেটা সে একেবারে মূল প্রাথমিক শুরুর পর্যায়ে যেটা আছে, সেটা আছে মৌলিক। এই মৌলিক অর্থনীতির সমস্যা, অর্থনীতি যাত্রা শুরু আসলে মৌলিক অর্থনীতির সমস্যা দিয়ে। মৌলিক অর্থনীতির মূল কথা আসলে কি, সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং আমরা সময়ের প্রতি সকলে শ্রদ্ধা দেখাবো। এই জন্য আমি আসলে লিখে রাখছি যে প্রতি সেকেন্ডকে শ্রদ্ধা, প্রত্যেক সেকেন্ডকে শ্রদ্ধা করতে হবে, প্রত্যেকটা সেকেন্ড প্রপার ইউটিলাইজ করতে হবে। আমি যেন কোনো একটা সেকেন্ড যেন আমি মিস না করি এবং প্রত্যেক সেকেন্ড যেন নষ্ট না করি, আমি যেন সর্বদা জ্ঞান চর্চার মধ্যে থাকতে পারি। তো যেমনটা বলছিলাম, দেখো প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা সমাধান নিয়ে কথা বলবো আমরা। মৌলিক মানে যে কথাটা বলছিলাম, যে মৌলিক মানে মূল জিনিস, অর্থনীতির প্রথম সমস্যা শুরু কর থেকে। অর্থনীতিতে যদি অভাব অসীম না হতো, সম্পদ সসীম না হতো, সম্পদ অসীম অভাব অসীম, তাহলে এই সমস্যাগুলো দেখা দিত না। নির্বাচনের মতো সমস্যা, দুষ্প্রাপ্যতার মতো সমস্যা দেখা দিত না। এই নির্বাচন সমস্যা কেন সৃষ্টি হলো? কারণ অভাব অভাব অসীম এবং সম্পদ সসীম, এই জন্য মানুষের অনেক অভাব আছে। তখন সে কি করবে? সকল অভাব একসাথে পূরণ করতে পারবে না। এই কারণে কি করবে? এই কারণে সে অভাবকে নির্বাচন করবে, যে কোনটা কোন অভাবটা আগে পূরণ করতে হবে। বিভিন্ন অভাব থাকতে পারে, বিভিন্ন অভাবের মধ্যে থেকে সে নির্বাচন করবে যে এই অভাবটা, এই এই আজকের প্রেক্ষাপটে আমার আজকের জন্য দেখাচ্ছে তোমার তোমার কি লাগবে। তোমার ধরলাম যে একটা সাইকেল দরকার, এক জোড়া জুতা দরকার, একটা মোবাইল ফোন দরকার, তিনটা অভাব। তিনটা অভাবের ভিতরে তুমি প্রথম যে অভাবটা, আবার একটা আর একটা অভাব দিলাম, তোমার বইয়ের অভাব আছে, বই কিনতে হবে। তাহলে তোমার ফার্স্ট যে স্টেপটা নিতে হবে, যে প্রথমে আমার বই কিনতে হবে, কারণ বইটা এখন দরকার। এই জন্য আমরা নির্বাচন করি। দেখো অর্থনীতি, মৌলিক অর্থনীতির সমস্যা এখানে আসলে কি বলা হয়েছে, একটু খাতা বই খুলো, তাহলে তোমরা বুঝতে পারবা। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে, অভাব অসীম, এই জন্য বলা হয়েছে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদ মানে কম সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনীতির সমস্যা। অর্থনীতিতে উৎপাদন বন্টন ভোগ সংক্রান্ত মানবীয় কর্ম প্রচেষ্টার প্রয়োজনীয় দিক লক্ষ্য রেখে পরিচালিত হয়। এর প্রয়োগ থেকে সৃষ্ট সমস্যা হলো মৌলিক অর্থনীতির সমস্যা। মানে অর্থনীতিতে উৎপাদন বন্টন ভোগ দুটা জিনিস, উৎপাদন বন্টন ভোগ, এই মানবীয় কর্ম প্রচেষ্টার প্রয়োজনীয় দিক লক্ষ্য রেখে, তার মানে যখন আমার উৎপাদন করতে গেলে দেখা যাচ্ছে আমার এক খণ্ড জমি আছে, ওই এক খণ্ড জমিতে আমি কি উৎপাদন করবো, এরকম একটা ডিসিশন নিতে হয়, তাই না? এবং কিভাবে উৎপাদন করতে হবে, আমার কিভাবে বলতে বলছে এখানে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তোমার শ্রম নিবিড়, আর একটা হচ্ছে মূলধন নিবিড়। শ্রম নিবিড় মানে যেসব দেশের শ্রম বেশি আছে। এখন তুমি চিন্তা করো, আমাদের দেশে শ্রম বেশি আছে নাকি আমেরিকার শ্রম বেশি আছে, শ্রমিক আর কি? আমাদের দেশে অবশ্যই শ্রমিক বেশি আছে, এবং এইভাবে চিন্তা করতে পারি শ্রমের সস্তা। আমাদের দেশে শ্রমিকের যে বেতন দিয়ে আমরা কাজ করাতে পারবো, আমেরিকায় ওই 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 অত কম মূল্যে তারা শ্রমিক পাবে না। তার মানে তারা হচ্ছে পুঁজি নিবিড় দেশ, আর আমরা হচ্ছে শ্রম নিবিড় দেশ। এই দিকগুলো আমাদের আলোচনা আজকে উঠে আসবে। দেখো মৌলিক অর্থনীতির সমস্যা হচ্ছে, আমি বলছিলাম কি তোমার আধুনিক অর্থনীতির জনককে পিএস স্যামুয়েলসন। পিএস স্যামুয়েলসন এই মৌলিক অর্থনীতির সমস্যা সমাধানে উনি বলছে যে মৌলিক অর্থনীতির সমস্যা আসলে তিনটা। কি উৎপাদন করা হবে দেখো,
কিভাবে উৎপাদন করা হবে, কি উপায়ে বা কি উপায়ে উৎপাদন করা হবে, বা কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটা জিনিস, কি উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে বা কিভাবে উৎপাদন করা হবে, এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা। তোমরা এভাবে চিন্তা করতে পারি যে এক খণ্ড জমি আছে, মনে করো তোমার ধরলাম যে 10 কাঠা জমি আছে, ওই জমিতে এবার তুমি কি চাষ করবা। ফার্স্ট টাইম কৃষক, একজন কৃষক কি চিন্তা করে যে এবার ধানের দাম বেশি নাকি পেঁয়াজের দাম বেশি নাকি পাটের দাম বেশি, চিন্তা করলো যে দেখলো বাজার, আসলে সে কিন্তু প্রত্যক্ষ করছে যে বাজারে এবার পেঁয়াজের দাম বেশি, তাহলে এবার সে ধান উৎপাদন করবে না, কি করবে, পেঁয়াজ উৎপাদন করবে। তো পেঁয়াজ উৎপাদন করার জন্য সে ডিসিশন নিল, তার মানে যে কি উৎপাদন করবে প্রথম অবস্থায়, কি এবং কতটুকু উৎপাদন করবে। সে পুরা জমিতেই কি পেঁয়াজ উৎপাদন করবে 10 কাঠা জমিতে, নাকি কিছু অংশ পেঁয়াজ কিছু অংশ অন্য কিছু উৎপাদন করবে, এই সিদ্ধান্তে প্রথমে তাকে আসতে হবে। এবং কি উপায়ে উৎপাদন করবে, শ্রমিক দিয়ে উৎপাদন করবে নাকি শ্রমিক নিবিড় উৎপাদন নাকি মূলধন নিবিড় উৎপাদন, এবং কার জন্য উৎপাদন করা হবে। আসলে আমি যে উৎপাদন করব, এখানে দুইটা জিনিস বোঝানো হয়, কৃষি দ্রব্য, কৃষি দ্রব্য বা উৎপাদনশীল দ্রব্য, আর একটা হচ্ছে যে তোমার শিল্পজাত দ্রব্য। শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে গেলে মুনাফা নিশ্চয়ই ক্যাপিটাল বেশি লাগে, পুঁজি বেশি লাগে, কারণ ওখানে ভারী ভারী যন্ত্রপাতি থাকে, বড় বড় যন্ত্রপাতি থাকে। আর কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে গেলে নিশ্চিত ওর থেকে কম মূল্যে আমরা উৎপাদন করতে পারি। তাহলে কার জন্য, কার জন্য উৎপাদন, কি উপায়ে উৎপাদন করা হবে এটা গেল, এবং কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য বলতে যে আমার, আমি যে দ্রব্য উৎপাদন করব, এই দ্রব্যটা আসলে খাবে বা ক্রয় করবে, ভোগ করবে কোন শ্রেণীর লোকজন, হায়ার ক্লাসের লোকজন, উচ্চ লেভেলের লোকজন নাকি নিম্ন শ্রেণীর লোকজন। এখানে ধনী এবং গরিবের কথা চিন্তা করা যায়। তাহলে আমরা মৌলিক অর্থনীতির সমস্যা দেখলাম তিনটা, এবং এই তিনটা মৌলিক অর্থনীতির সমস্যা সমাধানে আমরা আসবো। আমরা কিন্তু দেখো তোমাদের প্রথমে শিখে এসেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েই আমরা এই জিনিসগুলা, এই তিনটা জিনিস আমরা সহজভাবে ব্যাখ্যা করতে পারবো। বইতে কি বলছে যে কি এবং কতটুকু উৎপাদন করতে হবে সে ব্যাপারে আমরা বলছি। প্রত্যেক সমাজের প্রথম এবং মৌলিক সমস্যা, কি উপায়ে কি উৎপাদন করা হবে বা কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। সম্পদের স্বল্পতার কারণে এই সমস্যা উদ্ভব হয়, প্রয়োজনীয় প্রয়োজন বা গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হবে কি দ্রব্য, কি কি দ্রব্য কতটুকু পরিমাণ উৎপাদন করতে হবে। তাই না, যেটা আমি বললাম, এক খণ্ড জমিতে আসলে কৃষক চিন্তা করে যে এবার পেঁয়াজের দাম বেশি, তাহলে আমি টোটাল জমিতেই পেঁয়াজ উৎপাদন করে ফেলবো, বা টোটাল জমি না করে আমি অর্ধেক করবো পেঁয়াজ উৎপাদন, এরকম চিন্তা ফার্স্ট টাইমে এই চিন্তাটা করবে কৃষক। দেখো এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েই ব্যাখ্যা করব। প্রথম অবস্থায় লম্ব অক্ষ, ভূমি অক্ষ। তো লম্ব অক্ষ দিয়ে কি আসছে, দেখো লম্ব অক্ষে দেওয়া আছে যে খাদ্য, ভূমি অক্ষে দেওয়া আছে বস্ত্র। আমি এইভাবে না দিয়ে দিতে পারি, এদিকে যদি দেই ওপরে ধান দিলাম নিচে দিলাম পেঁয়াজ, তাহলে আমি যদি টোটাল অংশটাই পেঁয়াজ উৎপাদন করি, আমার 80 বিঘা জমিতে, 80 কাঠ না 80 একক জমিতে পেঁয়াজ উৎপাদন করি, তাহলে আমি ওই ধান উৎপাদন কতটুকু পাবো, জিরো। বা আমি যদি এখানে খাদ্য দিলাম, সমস্যা নেই, এখানে খাদ্য দিলাম, এখানে বস্ত্র দিলাম, এটা আমি কোনো প্রবলেম নেই। আসলে আমি কি দেবো, আমি ইচ্ছা মতো দিতে পারি। খাদ্য যদি আমি, খাদ্য যদি উৎপাদন করি 80 একক, তাহলে বস্ত্র উৎপাদন করতে পারবো কি, জিরো। তার মানে আমি টোটাল জমিতেই আমার পুরোটাই খাদ্য উৎপাদনে ব্যবহার করছি, তাহলে আমি বস্ত্র উৎপাদন করতে পারবো না, এর সঠিক হিসাব। এভাবে আমরা চিন্তা করতে পারি। তোমরা দেখো আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি, এবার চিত্র আঁকিয়ে বোঝার চেষ্টা করি। দেখো দেখো উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলো বোঝাই দেবো।
উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা টোটাল আমাদের কি উৎপাদন করা হবে এবং কি উপায়ে উৎপাদন করা হবে বা কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে ওটা উৎপাদন সম্ভাবনা রেখা না, এটা হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা দিয়ে আমরা এটা বুঝতে পারবো। লক্ষ্য করো, আমরা একটা কলম নিয়ে নিলাম, ফার্স্ট টাইমে আমরা এভাবে একটা লম্ব অক্ষ, এটা লম্ব অক্ষ, দেখো এটা ও বিন্দু, এটা এক্স বিন্দু, এটা ওয়াই। তো তুমি এখানে দাও, এখানে তুমি লিখতে পারো, এখানে ধান লিখতে পারো বা পেঁয়াজ লিখতে পারো, পেঁয়াজ লিখলাম, এপাশে পেঁয়াজ লিখলাম, এবার লিখলাম পাট। এখন ওই সেম প্যাটার্নে আমরা আসলে চিত্র আঁকবো। যদি আমার মান দেওয়া থাকে, মান দিয়ে এখানে আসলে যেটা দেওয়া আছে, এখানে তোমার কোনো মান দেওয়া নেই, তুমি কোনো মান দিয়ে আঁকবা না, সমস্যা নেই, মান না দিয়ে আঁকতে পারবো আমরা, চিত্রটাই মান দেওয়া আছে তাই। লক্ষ্য করো একই চিত্র আমি ভিন্ন ভিন্ন উপায়ে আঁকতে পারি। হয়ে গেল, এখন তোমাদের একটা জিনিস বোঝাই, তোমাদের বইতে দেখো এরকম ডেল লেখা আছে, এরকম ডেল, ঠিক না? এই ডেল মানে কি? ডেল মানে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন বলতে মনে করো ডেল ওয়াই লেখা আছে বইতে। ডেল ওয়াই মানে ওয়াই টু থেকে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটা কেমন? যদি এই যে এখানে এক্স দ্রব্য লেখা আছে না, এখানে যদি এরকম লেখা থাকে এক্স ওয়ান, এক্স ওয়ান বুঝতে পারছো নিশ্চয়ই, এক্স ওয়ান, এখানে লেখা আছে এক্স টু, ওকে, এখানে লেখা আছে ওয়াই ওয়ান, এখানে লেখা আছে ওয়াই টু। লক্ষ্য করো এইখানে যদি আমি এরকম লিখে দিই ডেল এক্স, এখানে লিখে দিলাম ডেল এক্স, এখানে লিখে দিলাম ডেল ওয়াই, যখন এই ডেল ওয়াই ডেল এক্স লিখবো না, তখন আসলে এটা সুযোগ ব্যয় রেখা হয়ে যাবে। কি ব্যয় রেখা হবে? সুযোগ ব্যয় রেখা হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে দিলাম এ বি সি ডি, এই ডেল দেওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে সুযোগ ব্যয় রেখা, ডেল এক্স ডেল ওয়াই। সুযোগ ব্যয় মানে কি? সুযোগ ব্যয় মানে একটা ছেড় দিয়ে আর একটা কতটুকু গ্রহণ করতে পারবো। তুমি যদি চিন্তা করো, তুমি যদি বি বিন্দুতে অবস্থান করো, তুমি বি বিন্দুতে অবস্থান করছো, তুমি তখন এক্স দ্রব্য কিনছো কত একক? এক্স ওয়ান, আর ওয়াই দ্রব্য পাচ্ছো ওয়াই টু। এখন তুমি মনে করলে যে তোমার এক্স দ্রব্য, তোমার আয় কিন্তু একই আছে, তোমার এক্স দ্রব্য আগের থেকে কম বেশি দরকার, তাহলে অবশ্যই তুমি এখান থেকে বি বিন্দু থেকে সি বিন্দুতে অবস্থান করবা, সি বিন্দুতে অবস্থান করবা। সি বিন্দুতে অবস্থান করলে কি পাচ্ছো? এই দেখো এক্স ওয়ান এক্স টু, তার মানে এই এতটুকু পরিমাণ তুমি বেশি পাচ্ছ, ঠিক না? এক্স টু থেকে এক্স ওয়ান বাদ, তাহলে এই অংশটুকু তুমি বেশি পাচ্ছ, ভোগ করছ, ছেড়ে দিচ্ছ কোনটুকু? এতটুকু ছেড়ে দিচ্ছ। এই যে ছেড়ে দিয়ে এটাকে গ্রহণ করা, এটা হচ্ছে সুযোগ ব্যয়। যাই হোক, আমরা এই সুযোগ ব্যয়, এই শুধু ডেল না দিলেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে কি উৎপাদন করা হবে, শুধু ডেল দিব না, ঠিক আছে, ডেলটা মুছে দেবো। এখন আমরা যেটা বোঝাচ্ছি, দেখো যে ডেল দিব না, ডেল না দিয়ে ডেলটা মুছে দিলাম। এই ডেল মুছে দেওয়ার কারণে আমার আগের অবস্থানে আমি ফিরে গেলাম, যে আমি কি উৎপাদন করা হবে, অর্থনীতির মূল সমস্যা যেটা ছিল যে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হলে, কি উৎপাদন করা হলে আমরা এই ডেলটা বাদ দিয়ে শুধু এটা দিয়ে দেবো। এখন আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, এ বিন্দুতে যদি উৎপাদন করি, তাহলে আমার এই টোটাল পেঁয়াজ, এই আমার টোটাল জমিতে কিন্তু আমি
পেঁয়াজ উৎপাদন করছি। তার মানে আমি যেটা তোমাকে বোঝাতে চাচ্ছি, আমার যদি জমি এতটুকু থাকে, এই জমিতে টোটাল যদি আমি পেঁয়াজ উৎপাদন করি, পেঁয়াজ উৎপাদন করলে পাট উৎপাদন শূন্য। আবার যদি পাট উৎপাদন করি টোটালটা, তাহলে পেঁয়াজ উৎপাদন শূন্য। কিন্তু আমি যদি চিন্তা করি এর মাঝামাঝি অবস্থান করব, যে কিছু অংশ পাট কিছু অংশ পেঁয়াজ উৎপাদন করতে পারবো, সেটা সম্ভব। এখন এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে পেঁয়াজ টোটাল পেঁয়াজ, বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে দেখো কিছু অংশ আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, এতটুকু অংশ ছেড়ে দিচ্ছি, এই কারণে কিছু অংশ আমি পাটকে গ্রহণ করছি, ঠিক না? বি বিন্দুতে উৎপাদন করে সি বিন্দুতে করলাম, ঠিক এখানে এখানে যদি আমি বলি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরলাম সি বিন্দু, এটা ডি বিন্দু। এখন আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে টোটাল যদি আমি পাট উৎপাদন করি সেটা পাবো, আবার পাট উৎপাদন কিছু অংশ বাদ দিয়ে যদি আমি অন্য উৎপাদন করি তাহলে এই যে অংশ করবো, আবার যদি সি বিন্দুতে উৎপাদন করি তাহলে আমি যত একদিকে আসবো তত একটা উৎপাদন ছেড়ে দেবো আর একটা উৎপাদনকে গ্রহণ করবো, ঠিক এটা এটা এরকম। আমি যদি ডি উৎপাদন করি, ডি এককে উৎপাদন করি, তাহলে কি উৎপাদন করছি? আমি পাট উৎপাদন করছি, টোটালটাই আমি পাট উৎপাদন করছি, এই টোটাল অংশটাই আমি পাট উৎপাদন করছি। তাহলে টোটাল অংশ যদি পাট উৎপাদন করি আর একটা অংশ অটোমেটিক জিরো হয়ে যাবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে এবং কি কতটুকু উৎপাদন করা হবে। মৌলিক অর্থনীতির প্রধান সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে, কতটুকু। তাহলে আমি এ বিন্দুতে করবো, বি বিন্দুতে করবো, আর সি বিন্দুতে করবো, এটা তোমার ডিসিশন নিতে হবে। তার মানে কৃষক, একজন কৃষক বা একজন উৎপাদনকারী এটা সিদ্ধান্ত নেবে যে আসলে কোনটা সে উৎপাদন করবে, এবং সঠিক সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারবো। দেখো পরবর্তীতে আসছে দ্বিতীয় সমস্যা, কি উপায়ে উৎপাদন করা হবে। যেটা বলছিলাম কি উপায়ে উৎপাদন করা, মানে এটি অর্থনীতির সমাজের, দেখো অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যার মূল কথা হলো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে এবং তা নির্ধারণ করা হবে। পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদন কৌশল শ্রম নিবিড় অথবা পুঁজি নিবিড়, দুইটা পৃথিবীর সব দেশে এই দুটার উপর নির্ভর করে, হয় সেই দেশ পুঁজি নিবিড় হবে, তা না হলে সে দেশ শ্রম নিবিড় হবে। এখানে যে আমরা চিত্রটা দেখছি, দেখো এই চিত্র থেকে আমরা ভালো মতো বুঝতে পারি এবং সঠিক সুন্দরভাবে এখানে তুমি বুঝতে দেখলে বুঝতে পারবা যে এটা মনে করো তুমি লিখে রাখলে ইনফ্লেশন লেখা আছে, এটা আমি ইনফ্লেশন না লিখি, ইনফ্লেশন লিখে এই পেশে লিখলাম মনে করো। এটার একটা চিত্র নিতে হবে, আমি আঁকায় দেখাই দিচ্ছি। দেখো এটা এইটা এই রেখাটার নাম আছে সম উৎপাদন রেখা। আসলে এটা আমি দুই নাম্বার যে চিত্র, যেটা দুই নাম্বার দিতে পারি আমি। আমরা প্রথমে নিয়ে আসলাম হচ্ছে কি উৎপাদন করা হবে, এবার নিয়ে আসবো কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে, আমরা লম্ব অক্ষ নিয়ে আসলাম, ভূমি অক্ষ নিয়ে আসলাম, এই রেখাটা এরকম হবে, এটার নাম সম উৎপাদন রেখা। খুব ভালো করে লক্ষ্য করো, তুমি বুঝতে পারো খুব সহজ জিনিসটা। এখানে একটা বিন্দু বললাম এ, এখানে একটা বিন্দু মনে করো, এই যদি এইখানে উৎপাদন করি বি,
আশা করি বুঝতে পারছো। দেখো এখানে ফার্স্ট টাইম এখানে থাকবে কি জিরো, এখানে থাকবে লেবার ক্যাপিটাল, মনে করো মূলধন, মূলধন কি আসবে, মূলধন সে সি, পরে থাকবে মূলধন, নিচে থাকবে লেবার মানে শ্রম, এখানে থাকবে শ্রম, তো ঘটনা হচ্ছে যে একজন একটা দেশ যদি এ বিন্দু দিয়ে উৎপাদন করে, তাহলে তুমি এখানে জিরো হলে এখানে ধরে নাও যে এখানে 500 আছে, এখানে 1000, এখানে ধরো 2000, এখানে সেম ধরো 500, 1000, 2000। তাহলে এ বিন্দুতে যদি উৎপাদন করে একটা দেশ, তাহলে তার মূলধন ব্যবহার হচ্ছে দেখো 2000, তার মানে মূলধন তার বেশি, আর আর এখানে 500 হচ্ছে শ্রম, তার মানে শ্রম কম মূলধন বেশি, তার মানে যে আর বি বিন্দুতে হলে দুটা 1000 1000, তার মানে দুইটা সমান, সি বিন্দুতে হলে এই মূলধন হয়ে যাচ্ছে কম শ্রম হয়ে যাচ্ছে বেশি। তার মানে হিসেবটা সহজ যে যেই দেশ ক্যাপিটাল নির্ভর মূলধন নির্ভর সেই দেশ উৎপাদন করবে এ বিন্দুতে, আর আমাদের মতো দেশ বাংলাদেশের মতো দেশ যাদের শ্রম বেশি তারা উৎপাদন করবে সি বিন্দুতে, তার মানে তারা তাদের শ্রমের মূল্য কম শ্রম বেশি এখানে উৎপাদন করবে, আর যাদের দুইটাই সমান সমান আছে তারা বি বিন্দুতে উৎপাদন করবে। যাই হোক মূল ব্যাপার এখানে হচ্ছে যে যেই দেশের যেই নির্ভর শ্রম নির্ভর হলে তারা শ্রমিক বেশি নিয়ে কাজ করবে, তাহলে তারা করবে সি বিন্দুতে, তারা করবে সি বিন্দুতে উৎপাদন, আর যাদের মূলধন নির্ভর তারা করবে এ বিন্দুতে ক্যাপিটাল নির্ভর, এটাই এখানকার মূল ব্যাপার। সহজভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারি। কার জন্য উৎপাদন করা হবে, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝানো হয়েছে। কার জন্য বলতে এটি আসলে আমি উৎপাদন করব, একটা দ্রব্য উৎপাদন করব, সেটা দ্রব্যটা আসলে সমাজের কোন শ্রেণীর মানুষ সেই দ্রব্যটা ভোগ করবে, কাদের জন্য আমি এই উৎপাদন করতে যাচ্ছি সেই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখো একটি অর্থনীতির সমস্যার তৃতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমাজের শ্রেণী বিভাগ অনুযায়ী দ্রব্য উৎপাদনের মধ্যে শ্রেণী বিভাগ এর প্রয়োজনীয়তা দেখা দেয়, মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি এর সাথে যুক্ত। আমরা যে দ্রব্য উৎপাদন করবো এই দ্রব্যটা বিক্রি করার জন্য আমরা কোন শ্রেণীর মানুষের কাছে বিক্রি করব এবং আমার এই দ্রব্যটা কোন শ্রেণীর মানুষ কিনবে, সস্তা হবে বেশি টাকার হবে না কম টাকার হবে সেটা এখানে বোঝানো হয়েছে। দেখো আমি এখানে লিখতে পারি ধনী শ্রেণী, এখানে লিখতে পারি দরিদ্র শ্রেণী। তুমি এখান এখান দিয়ে তাহলে ধনী শ্রেণীরা যদি দেখো আমি এটা অঙ্কন করে দেখাই, লম্ব অক্ষ এটা ভূমি অক্ষ নিলাম, সেম প্যাটার্নে আমি উৎপাদন সম্ভাবনা একটা অঙ্কন করবে, আমার কোনো কিছুই লাগবে না, উৎপাদন সম্ভাবনা একটা অঙ্কন করলাম। এবার উৎপাদন সম্ভাবনা একটা অঙ্কন করার পরে এখানে এই রেখা দিয়ে দিলাম, আর একটা রেখা এখানে দিয়ে দিলাম, জিরো দিলাম, এখানে দিতে পারি আমি এক্স, এখানে দিতে পারি ওয়াই, তার মানে এক্স ওয়াই অক্ষ এখানে তুমি কি দেবা দরিদ্র শ্রেণী, এখানে দরিদ্র শ্রেণী লিখবা, আর এখানে লিখবা ধনী শ্রেণী। তাহলে দরিদ্র শ্রেণী নিচে লিখলাম, উপরে ধনী শ্রেণী লিখলাম,
এখন আমার দ্রব্যের আসলে দাম কিরকম হবে? আমি যে দ্রব্যটা তৈরি করছি, মনে করো এই যে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দু, ডি বিন্দু, এটা তো উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক না? তাহলে এখানে ধনী দরিদ্র দেওয়ার কারণে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে টোটাল দ্রব্য আমার বিক্রি হবে ধনীদের জন্য, ঠিক না? তাহলে এই টোটাল দ্রব্যটাই আমার ধনীদের জন্য, দরিদ্রদের জন্য যখন জিরো। আমি যদি একটু ছেড়ে দিয়ে আসি, ছেড়ে দিয়ে বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে এই অংশটুকু ছাড়ছি, এ বি অংশটুকু ছাড়ছি, দেখো। তার মানে এই এখানে আমি মান দিয়ে দিলাম, এখানে দিলাম ওয়াই ওয়ান, ওয়াই টু, এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ঝামেলা করার চিন্তা করার দরকার নেই, যে এটা কঠিন। এক্স ওয়ান এক্স টু দিকে আসলে এটা সহজ। তো তুমি দেখো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমি যদি বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমি উৎপাদন করছি ও ওয়াই টু, ও ওয়াই টু পরিমাণ ধনীদের জন্য দ্রব্য, আর গরিবদের জন্য কোনটা? দরিদ্রদের জন্য ও এক্স ওয়ান, এটা আছে দরিদ্রদের জন্য। আবার যদি আমি সি বিন্দুতে উৎপাদন করি, তাহলে আমি টোটাল উৎপাদন করছি ওয়াই ওয়ান জিরো, ওয়াই ওয়ান জিরো এই অংশটুকু উৎপাদন করছি আমি ধনীদের জন্য, তাহলে দরিদ্রের জন্য আমি বেশি উৎপাদন করছি, তখন এক্স টু পর্যন্ত উৎপাদন করছি। আবার যদি আমি ছেড়ে দিয়ে আসি, পুরোটা ছেড়ে দিয়ে আসি, তখন ডি বিন্দুতে উৎপাদন করি, ডি বিন্দুতে টোটাল উৎপাদনই আমি দরিদ্রদের জন্য করছি। এভাবে আমরা চিন্তা করতে পারি, একই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে দেখো বোঝানো হয়েছে যে কোনটা ধনীদের জন্য, কোনটা দরিদ্রদের জন্য। আমরা এভাবে সহজভাবে এটা চিন্তা করতে পারি। তো কি, আমরা মৌলিক অর্থনীতির সমস্যা দেখলাম। মৌলিক অর্থনীতির সমস্যায় তুমি যেটা বুঝতে পারলে, মৌলিক অর্থনীতির সমস্যায় কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই তিনটা ব্যাখ্যা করা হয়েছে এবং তিনটা চিত্র দেওয়া হয়েছে। সুন্দরভাবে এই তিনটা চিত্র আঁকতে পারবা। আমি এই চিত্রটা দেখাচ্ছিলাম কেন, গতদিন অনেকেই চিত্র আঁকছে এবং চিত্রগুলো অনেক সময় যে ঝামেলা হচ্ছে, আমরা বই ফলো করলে চিত্রগুলো সুন্দর হবে। যদি বলে উৎপাদন সম্ভাবনা এবং কোন করো, তো আমি এই যে লম্ব অক্ষ দিয়ে দিলাম, এই ভূমি অক্ষ দিয়ে দিলাম, আর এই একেবারে এই যে মাথা থেকে দিব না, একটু নিচে নেমে এসে তারপর উৎপাদন সম্ভাবনাকে অঙ্কন করবো। এবং দেখো এখানে তোমার লেখা আছে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অর্জিত হবে কোথায়, এই যে এই উৎপাদন সম্ভাবনা রেখার উপর বরাবর। যেমন মনে করো এখানে লেখা আছে ক, এই যে বিন্দু ঘ, খ, ঙ বা এখানে গ, তার মানে এই রেখা বরাবরই তোমার উৎপাদনটা সম্পূর্ণ হবে। এই রেখার বাইরে যদি অবস্থান করে, সেটা হবে অর্জন যোগ্য। এই দেখো লেখা আছে অর্জন যোগ্য স, যেটা বাইরে উৎপাদন সম্ভাবনা রেখা, আর যদি ভেতরে হয় তাহলে সেটা হবে অর্জন যোগ্য, কিন্তু এখানে সে সম্পদের পূর্ণ ব্যবহার হয়নি, এই জন্য এটা দেখালাম। এটা দেখে তুমি হয়তো একটু বুঝতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিকভাবে চর্চা করো। চর্চা করলে তুমি ভালো করতে পারবা, সঠিক সুন্দরভাবে যদি তুমি বারবার বারবার চেষ্টা করতে থাকো, তাহলে অবশ্যই ভালো করবা। সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, এবং সঠিক সুন্দরভাবে তুমি তোমার কাজগুলোকে গুছিয়ে নাও।